হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল অর্প তানিয়া। চলে এসেছি এবারে নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের একটা পিকনিক মতো হচ্ছে বাড়িতে, সেটা হচ্ছে পিকনিকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভাই ভাইয়ের বউরা এসছে, সবাই মিলে একটা পিকনিক হচ্ছে। আর এখন হচ্ছে সব প্রস্তুতি চলছে, মাংস মাংস ধোয়া ধুয়ে ওদিকে কাটাকুটি প্রায় কমপ্লিট। আর এখানে সবাই কফি খাওয়া হচ্ছে, কফি সবার খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি, আমি এখনো খাইনি। এই যে আমার কফি, আমি খাবো, আর মাও খাচ্ছে, এই যে বাবা খাচ্ছে। কফি খাওয়া হয়ে গেছে। কফি কেমন হয়েছে মন্দিরা, ভালো হয়েছে? সত্যি কথা খাও, ও কাকি এদিকে তাকায় খাও, সত্যি কথা নাকি? তোরা কফি খাইছিস, কেন হয়েছে? কি পেঁয়াজ রসুন দিয়ে খায় নাকি? কফি কি পেঁয়াজ রসুন দিয়ে খায়নি? ওরে বাবা, ওরে বাবা, কি চলতেছে এখানে? হিন্দুত্ববাদের আলোচনা, হিন্দুত্ববাদের না বন্ধুরা দেখো, কফি টপিকে এখানে গল্প হচ্ছে, এখানে হচ্ছে শিক্ষণীয় আলোচনা হচ্ছিল, বুঝেছো? আর আমি এখানে ঘুরে চিকুর কাছে গেলাম। চিকু তো ফোনে সারাদিন কালী ঠাকুর দেখে, কালী ঠাকুরের নাচ গান এসব দেখে, আর হচ্ছে গিয়ে ও একা একাই আনন্দ করে ওইসব দেখে। আমি বলছিলাম শোনো, একটু হাই বলো, হাই বলো, হাই বলো। বলে না, আমি এখন হাই বলবো না, আমি এখন কালী ঠাকুর দেখছি। কিছুতেই হাই বললো না, অন্য সময় না খুব সুন্দরভাবে হাই বলে, জানো তো। যাই হোক, কী আর করা যাবে, ছোটো মানুষ তো সবসময় মুড থাকে না। এখন ফোনের মধ্যে পুরো ঢুকে গেছে কালী ঠাকুর দেখার জন্য। যে রাইসের কাটাকুটি কমপ্লিট, চিলি চিকেনের কাটাকুটি কমপ্লিট, হ্যাঁ। আর যে আমাদের আমাদের কাকি হচ্ছে ভরসা, কই কই কোথায়? এই দেখো মাংসটা ম্যারিনেট করা কমপ্লিট, পুরো একদম মাখিয়ে জাকিয়ে এখনই তো দেখে লোভ লাগছে। বাহ, গাজরটা খুব সুন্দরভাবে কোচানো হয়েছে তো, দারুণ লাগছে। এটা কে কুচাইছে? হেভি সুন্দর কুচাইছে গাজরটা, ট্যালেন্ট আছে তো এই মহিলার। হে হে, এই মহিলার ট্যালেন্ট আছে তো, সব আমার সব আছে, সব আছে, সব গুণ আছে। এ কাকি রান্নাও করে ভালো, আমরা তো আমাদেরকে তো করে দিল এই নিয়ে অনেকবার, ভালো রান্না করে। আর মন্দিরে ওখানে বসে আছে, আগুন পোহাবে, আমিও আসছি পোহাতে আগুন। রুমাল কোন বাবা যে বাবা, ওই কোনটা দিল করলাম, আবার কেটে দিলাম, তাই বলছেন পারো এটা না পারার কি আছে? চুপ হয়ে গেছিস, না না ঝাল ঝাল মানে কি, মানে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় না, আমার দুটো মিষ্টি মিষ্টি। বন্ধুরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো দেখলে চিকু সেই আবার সেই কালী ঠাকুরই দেখছে, ও খুব পছন্দ করে দেখতে, ওটা নিয়েই ও ভাত খায়, নাহলে ও খেতে চায় না।
আর এখানে কাকু ছেলে কি আঙুল দিয়ে দেখাচ্ছিল যে মানে জামুকে দাও এরকম কি একটা বলছিল, আমার ভাই সেদিনকে পরিবেশন করেছিল বুঝেছো। সবাই পরিবেশন আমরা সবসময় করি, ভাই বলে দা যা আজকে আমি করে দিচ্ছি, তো ভাই পরিবেশনটা করে দিচ্ছিল আর খুব সুন্দর পরিবেশন করেছে সবাইকে। আর খাওয়াটা খুব টেস্টি হয়েছিল, রাইস আর চিলি চিকেন তোমাদেরকে তো বললাম, আর হচ্ছে এত টেস্টি হয়েছিল। আর শীতকাল না, শীতকালে দেখবে এসব খাওয়া দাওয়ার খেতে খুব ভালো লাগে। তো আমি অবশেষে ক্যামেরাটা আমার বাকু ছেলে ভাইয়ের দিকে ফেলেছি আর ও মানে খাবার আর কি এটা হয়েছে, এটা এটা ভালো হয়েছে এটা বোঝাচ্ছিল বুঝেছো। আর ওখানে যে মন্দিরে বসেছে ও তো মানে ছেলেকে খাওয়াচ্ছে একসাথে, ও খেয়ে নিচ্ছিল, নাহলে তো ছেলে মাকে ছাড়া বসবে না, একা একা মানে ও খাবে না আর কি, বাবার সাথে খাবে না, মা থাকলে তখন আর বাবাকে ও মানে চেনে না, এরকম টাইপের একটা ব্যাপার বুঝতে পেরেছো। তো সবাই খুব তৃপ্তি করে খাচ্ছিল, আমার মাও সেদিনকে খেয়েছে। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো, টাটা।